তব কি বাত করুঙ্গা হদুদ কে অন্দর। শায়ির শেরর মধ্যে ফরমান, আদব কি বাত করুঙ্গা হদুদ কে অন্দর, নবী কা দিন হে শামিল দুরুদ কে অন্দর, নবী কা মিলাদ ওয়াহি মানাতা হে হালাল খুন হো শামিল বজুদ কে অন্দর। আমরা হালাল খুনওয়ালা আছি, আমরা শরীরে একটা রক্ত দৌড়ায়, আমরা এটা বড় হালাল আছে, এগুলোর মধ্যে কোনো বেজাল নাই। এর লাগে আমরা নবীর মিলাদ প্রশ্ন করি না। তোমার প্রশ্ন হয় তোমার রক্তের মধ্যে প্রশ্ন করি একবার, নিশ্চয় ব্লাডের মধ্যে কিতা বেজাল আছে, নাইলে নবীর মিলাদ নিয়ে প্রশ্ন করার কথা না, আর নবীর মিলাদ অস্বীকার করার বিষয় না, আর নবীর মিলাদ বিতর্কর বিষয় না। এটা কেন বিতর্ক করবা নাইলাম আমরা, এটা বুঝার বিষয় আছে। কারণ নবীজির মিলাদ অস্বীকার করি কাফির, নবীর সিরাতরে অস্বীকার করাও কাফির। আমরা মিলাদুন্নবীও মারি, আমরা সিরাতুন্নবীও মানি। কারণ মিলাদ হইল গিয়া স্মরণের বিষয়, আর সিরাতুন্নবী হইল গিয়া অনুসরণের বিষয়। আমরা মিলাদুন্নবী স্মরণ করি, সিরাতুন্নবীর অনুসরণ করি। এর লাগে আমরা মিলাদুন্নবী স্মরণ করবো মৌত পর্যন্ত। আল্লাহর নিয়ামতের দিবস যেগুলো আছে, যেই দিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দখল নাজিল হয়েছে এই জমিনের মধ্যে, এই দিনগুলোর আল্লাহ কইছেন স্মরণ করতাম। আর আমরা নবী আহমদে মুজতবা মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হই লাগিয়া এই জমিনের মধ্যে নিয়ামাতুল কুবরা কত, সুবহানাল্লাহ, আমরা নবী গীতা নিয়ামাতুল কুবরা সমস্ত নিয়ামতের ঊর্ধ্বে সবচেয়ে বড় নিয়ামত হই লাগিয়া আমরা আপনার নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ ফরমাইন কি রুহুম বি আইয়ামিল্লাহ, আল্লাহ ফরমাইন আমার পক্ষ থেকে আমি আল্লাহর নিয়ামতের দিবস যেগুলো আছে, যেই দিনের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নাযিল হইছে এই দিনগুলারে স্মরণ কর। আর আমরা স্মরণের মধ্যে আছি আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জমিনের লাগিয়া 18,000 মখলুকাতের লাগিয়া আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত হই লাগিয়া, আর যেই তারিখের মধ্যে আইছেন ওই দিনটারে আল্লাহ কইছেন স্মরণ করতাম। সুতরাং 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবীর নামে আমরা নবীজির দিন আগমনের তারিখটারে স্মরণ করিয়া থাকি। দলিল হয়েছেন এখন এক দলিল চলে মাতইল গিয়া ঈদে মিলাদুন নবী, ও মা তখন আপনারা ক্লিয়ার করে দিই ফেলা, তো কিছু মাত বুঝতে আপনারা সুবিধা হইব। আল্লাহ পাক পরবর্তীকার আলমে যেই দিনগুলার কথা স্মরণ করার কথা কইছেন, তন্মধ্যে থেকে একটা হইল গিয়া শ্রেষ্ঠ দিন হইল গিয়া আমরা লেগিয়া আমাদের নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিনে পৃথিবীর জমিনের মধ্যে আগমন করছেন ও দিনটা, ও দিনটা এখন হইল কি 12ই রবিউল আউয়াল আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, বলে নানি ঈদে মিলাদুন নবী পালন করি। কিছু বলতে গিয়াই চলে মা তৈল গিয়া ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি ওই যে আরবি যে শব্দ যে একটা আছে, যে বাক্য যে একটা আছে ঈদে মিলাদুন নবী, তিনটা শব্দ মিলিয়া গিয়া ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, তিনটা শব্দর যদি আমরা বলা করি অর্থ বুঝি লইতাম, তাহলে জমিনের মধ্যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া কোনো বিতর্ক সৃষ্টি হইল না। নি মাত বোঝা লাগবে, এখন বোঝা গেল যারা বিতর্ক সৃষ্টি করে এরার হয়তো নহ সরফর জ্ঞান নাই, অথবা কোনো ফেকি উসুলেরও কোনো জ্ঞান নাই। যদি তার তথা হইলে দলিলেরও কোনো খম নাই, দলিলেরও কোনো খম নাই, দলিলেরও অধিক দলিল খোলাছে শরীয়তের মধ্যে মিলাদুন নবীর পক্ষে দলিলের কোনো খমতি নাই, ভরপুর দলিল হল আছে, কোরআন দ্বারাও সাবিত আছে, হাদিস দ্বারাও সাবিত আছে। মা তুই লগিয়া যদি ভিতরের মধ্যে অন্তর খারাপ থাকে তাহলে এটা বুঝানি বড় কষ্ট। মা তেখান আছে না নি কুকুরের লেন যত গিদ মানজ সোজা হয় না, আর যত আল সুন্নাত ওয়াল জামাতে মিলাদুন নবী বিদ্বেষী যারা আছেন এরা যত দলিল দি বুঝক, কখনো দিনও তারা বোঝা মাইতো না, বোঝার চেষ্টা করতো না, তারপরেও চেষ্টা রইল না, হইলে দিন কই বলেন না নবীর মহব্বত প্রকাশ করতে দলিল লাগেনি, এখান তো হইলেও হয় এর বাজে হইবা হারি ওখান মুখ দিয়াও প্রকাশ করেন, দলিল মনে হয় নাই এটা বাউতাবাজি করেন, তার লাগে আমি আবার দলিল দিতে বাধ্য, এর লাগে আমি দলিলই মাতিয়ার। মা তখন খেয়াল করবা সর্বপ্রথম আমরা হইয়া থাকি ঈদে মিলাদুন নবী, ঈদ একটা শব্দ আইছে ঈদ, অনেকে প্রশ্ন থাকে বলে ঈদ তো হইলে কি দুই ঈদ, এক হইলে ঈদুল ফিত্র আর একটা হইল ঈদুল আদহা, ওই দুই ঈদ ছাড়া তৃতীয় ঈদ খান থেকে আইল, যদি ঈদ থাকে তো ঈদের নামাজ খানো,
এইরকম বিভিন্ন বাক্যে বিভিন্ন বাক্যের প্রশ্ন করিয়া মানুষের বিভ্রান্তির মধ্যে ফেলাইন, মানুষ কনফিউজের মধ্যে পড়ে দেন। আসাও তো দুই ঈদ আমরা জানা আছে, আবার ঈদের নামাজও আছে, ঈদের তো নামাজ নাই, এটাই ঈদ গু শান্তি বিবাহ করলা মাতিনে না মাতাছেন না? এখন গো আমরা জানার দরকার আছেন না? আমরা তখন প্রশ্নের সম্মুখীন হইম, উত্তর দেওয়া লাগবো নি না? তো উত্তর দিতে হইলে উত্তর জানার দরকার আছে। এখন আপনারা ঈদ গু শব্দ একটা আপনার লোগাতের মোতাবেক আমরা দেখি, ঈদ আদা ইয়াউদু আউদান শব্দ থেকে যদি ঈদ লওয়া হয় তাহলে আর রুজু অর্থাৎ ফিরিয়া আসা, বারবার আসা, বারবার যে একটা ঘুরিয়ায় অক্টারে আদা ইয়াউদু আউদান আর রুজুর মানা দে, আর রুজুর মানা দে। সুতরাং এটার মতো অর্থ হইব গীতা ফিরিয়া আসা ঘুরিয়া আওয়ার দেখটা, অর্থাৎ যেই দিনটা যেই খুশিটা বারবার ঘুরিয়ায় অক্টারে ঈদ হওয়ায়, যেই দিনটা বারবার ঘুরিয়ায় অক্টারে কিতা হয় ঈদ হওয়ায়। আর নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ইমাম আব্দুর রহমান ইবনে আব্দুস সালাম আস সুফুরিয়া শাফিঈ রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান, ঈদ ও কারণে হওয়ায় ঈদের নাম ঈদ রাখা হয়েছে ও কারণে যে ঈদ গু বারবার বছরে বছরে ঘুরিয়ায় এর লাগি ঈদ রাখা হয়েছে নাম। আর আমরা ঈদ একটারে হই খেনে হই। এখন যদি আরেকটু গহরাইয়ের দিকে আমরা যাই, ঈদ শব্দ আর একটা শব্দ আর সুরুরের মানা দেয়, আর সুরুরের মানা দে আদা ইয়াউদু আউদান বমানা আর সুরুরের মানা দে, আর সুরুরের মানা দে অর্থাৎ আনন্দ খুশির মানা দে। এখন যদি তোরা আর একটু গহরাইয়ের দিকে যাই, আর একটু গেহরাইয়ের দিকে যাই, হজরতে আব্দুর রহমান মুবারকপুরি আহলে হাদিসের একজন মুহাদ্দিস আসলা আরবের মধ্যে, নাম হইল কি আব্দুর রহমান মুবারকপুরি। তাই এখন কিতাব লেখছেন তিরমিজি শরীফের সরা, তিরমিজি শরীফের সরা এখন লেখছেন। ও তিরমিজি শরীফের সরার মধ্যে আনয়েন যে ঈদ শব্দের অর্থ হইল গিয়া কুল্লু ইজতেমাইল লিসুরুর, কুল্লু ইজতেমাইল লিসুরুর, ঈদ খারে হয়। ও তাইন উত্তর দিতরা এই নাকি ওইলা কি আহলে হদিসর একজন বড় বুজুর্গ, আহলে হদিসর জমাতর খে বড় একজন বুজুর্গ, তাইন তান কিতাবের মধ্যে আনন বলে ঈদ শব্দের অর্থ হইল গি কুল্লু ইজতেমাইল লিসুরুর, অর্থাৎ যত মহফিল সকল আছে, ইজতেমার যত সমাবেশ সকল হয়, যত সমাবেশ সকল হয় খুশির লাগিয়া ইগুরে কিতা কয় ঈদ কয় সুবহানাল্লাহ। যতটা সমাবেশ করা হইব খুশির আর লাগিয়া ইটা সব কিতা ঈদ। এখন আপনার বিবাহর যে অনুষ্ঠান করা হইব এটা আমরা সুন্নতি মুয়াফিক কইন না, এটাও আমরা লিখতা ঈদের দিন মুবারকপুরির মুয়াফিক, আব্দুর রহমান মুবারকপুরির মুয়াফিক হইল গিয়া যে কোনো সমাবেশ যেটা খুশির আনন্দ দেয় ই মহফিলটা ঈদ, ই মহফিলটা কিতা ঈদ। সুতরাং আমরা যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করিয়া থাকি, ইনো রোজার মাত নাই, হাদিস শরীফের মধ্যে আইছে ঈদুল ফিতর এবং ঈদুল আধহার নামাজের যেই দিন আছে এই দুই ঈদের দিনের ফজরের নামাজের পরে সূর্য ওঠার পরে দুই দুই রাখাত করিয়া দুই ঈদের মধ্যে নামাজ আছে না নি, দুই রাখাত করে নামাজ আছে না? এগুন ছয় তকবীরের শহীদ না নি, ছয় তকবীরের শহীদ নামাজ আছে, এগুলো আল্লাহর হবিবের আদেশ, আল্লাহর হবিবের আদেশ এগুর মধ্যে আছে। সুতরাং এগুলো আমার উপরে ওয়াজিব, আপনার উপরে ওয়াজিব। এরপরে ঈদ হইল গিয়া সাইয়িদুল আইয়াম, সাত দিনের মধ্যে জুমার বার দেখটা এগুলো গীতা, কারণ ঈদে মিলাদুন নবীর অর্থ পাইলাম গীতা খুশি আনন্দ করা, আর আবার ওটা বারবার নুটিয়ায় আর প্রত্যেক সমাবেশ যেটা খুশির আছে এটার গীতা হয় ঈদ খাওয়া বলে ঈদ খাওয়া। এখন আমি এখন ঈদের শব্দ পাইলাম, মিলা শব্দের অর্থ গীতা জন্ম, মিলা শব্দের অর্থ গীতা জন্ম, মিলাদ অর্থ জন্ম। আর নবী শব্দের অর্থ গীতা বলে যেন গাইবর খবর দেন দেন এনতে হয় নবী, নাবা থেকে আনা হয়েছে শব্দটা। তো মনে করক নবীজির মিলাদ, নবীজির জন্মর খুশি, নবীজির জন্মের খুশি। একটা প্রশ্ন আপনাদের কাছে আমার, আপনার আমার নবী আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনের মধ্যে আগমন করছেন, যেই দিন আইছেন বা আওয়াটাই আমরা খুশি নিন না ও খুশি, আমরা খুশি নিন না খুশি নাই খুশি নি, আমরা নবীজি পাওয়ায় নবীজি আওয়া খুশি নি না খুশি নাই, আমরা খুশি তো না নি ও খুশি। একটারে তো ঈদে মিলাদুন নবী ও সাধারণ মা তখন আমরা ভিতরে আমায় না,
সাধারণ এক মাত এখন আছে, নবীজি পৃথিবীর জমিনের মধ্যে আগমন করছেন, আগমন করাটা আমরা খুশি, ও খুশি খান্তারে কয় ঈদে মিলাদুন নবী, ও খুশি খান্তারে কিটা কয় ঈদে মিলাদুন নবী। ইটারে বড় বিতর্ক বানাইয়া ইটারে এখতলাফ করতে করতে দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ এখতলাফ বানাই ফেলাই দিছেন, কিন্তু ইটার দলিল এমনও আছে, এমনও দলিল আছে। ইয়াদ রাখবা, ঈদে মিলাদুন নবী এবং সিরাতুন নবী দুইটা বিষয় আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে পাওয়া যায়। এই দুইটা দিক হইল গিয়া আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন মিলাদুন নবী যতটুকু জরুরি জরুরত আছে ঠিক ততটুকু নবীর প্রয়োজন আছে নিনা না হইছেন আছেন না না, সিরাতুন নবী যতটুকু দরকার ততটুকু মিলাদুন নবীরও দরকার। ইয়াদ রাখবা, মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী নবীর মিলাদ রে পালন করা আমরার স্মরণ করা দরকার, মিলাদুন নবী হইল গিয়া চরণের বিষয়, মিলাদুন নবী হইল গিতা স্মরণ করার বিষয়, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করার বিষয়, আর সিরাতুন নবী হইল কি অনুসরণ করার বিষয়, সিরাতুন নবী গিতা অনুসরণ করার বিষয়। সুতরাং যদি কেউ সিরাতুন নবীর অস্বীকার করে হে কাফির, ইগো গিতা কাফির, ঠিক তদ্রুপ যে সিরাতুন নবী মানে মিলাদুন নবীও মানে না, ইগো কাফির, ইগো গিতা কাফির, সিরাতুন নবী মানিয়া মিলাদুন নবীর অস্বীকার করাও কুফরি, আর মিলাদুন নবী মানিয়া সিরাতুন নবীর অস্বীকার করাও কুফরি। বুঝবাইছেন না এখন, এখন যাইতা কি কুম্বা দিয়া বুঝা গেল, মানা লাগবো না মানিয়া পারতা না, একতলাফ যদি আমলের ক্ষেত্রে থাকে এটা তো থাকে, এগুলো তো থাকবো, কিন্তু দালাল ভাবে আপনি কইবা ঈদে মিলাদুন নবী মানি না, এটা কোরআন আসেনি হাদিসও আসেনি, বেদাত কইয়া গালি দিবাই, তোমার ইমানের উপরে আমি প্রশ্ন করমু, তোমার ইমান আছে কি না, তখন প্রশ্ন করমু নি না না, এখন যাই মিলাদুন নবী কোরআন শরীফের মধ্যে আসেনি, সময় কম নানি, বেশ লম্বা করার লাগলে বুঝতেন আপনারা, এ বহু সময়ের ধরার আছে ইনশাল্লাহ, যে 5-7 ঘন্টা পর্যন্ত দলিলের রূপে মারতাম পারবো ঈদে মিলাদুন নবীর রূপে। আর ইলেও আলহামদুলিল্লাহ যদিন কোনো ব্যক্তি ঈদে মিলাদুন নবী সম্পর্কে বসার যেদিন সাহস থাকে, বলে ঈদে মিলাদুন নবী কনফিউজ আছে আমার আর আমি একটা বুঝতাম চাই, বা আপনার লাগে বইয়া অগুর ঈদে মিলাদুন নবী না যাই বলে প্রমাণ করার ইলাদিন সৎ সাহস থাকে, আলহামদুলিল্লাহ আমি বসার পুরা প্রস্তুতি থাকি, দিন রাত 24 ঘন্টা প্রস্তুত আছি, তার লাগিয়া মিলাদুন নবী কোরআন শরীফের মধ্যে আসেনি, প্রশ্ন কেন নাই না না, হ্যাঁ মিলাদুন নবী কোরআন শরীফের মধ্যে আসেন প্রশ্ন করেন, আমি আসে কোরআন শরীফের মধ্যে দিতাম না মিলাদুন নবী প্রশ্ন, ঈদে মিলাদুন নবী মা তামরা পালা বুধবাই তর্জমা বুঝিলাই, ঈদে মিলাদুন নবীর অর্থ কী দেখেন আরবি শব্দ, ঈদে মিলাদুন নবী কী দেখেন আরবি শব্দ, ইজানোর অর্থ হইল গিয়া নবীর জন্মের খুশি, নবীর জন্মের খুশি, আর জন্মের খুশি করা কোরআন শরীফের মধ্যে আসেনি, তোরা গুড়িয়া দেখিলে এখন দেখি আমার কার নবী কোন নবীর জন্মের খুশি, আমরা নবীর খুশি, আমরা নবী খে বলে এন রহমাতুল্লিল আলামিন, এন খে, এন খে রহমাতুল্লিল আলামিন, গোটা জাহানের লাগে আল্লাহ রহমত স্বরূপ পাঠাইছেন আমরা নবীরে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার সমগ্র জাহানের লাগে রহমত বানাই পাঠাইছি, সুবহানাল্লাহ, সমগ্র জাহানের লাগে রহমত বানাইয়া পাঠাইছি, মত বুঝছেন নি আপনারা, এর লাগে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা লাগিতা রহমত, আমরা লাগিতা রহমত। এখন তোরা আমি আরেকটু দিকে যাই, কোরআনের আয়াত আর একটা আছে, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় আমরা নবীর রহমত প্লাস নিয়ামত, আল্লাহ আয়াতের মধ্যে ফরমায় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতের হয়ে দোক্কা, আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল, আমি আল্লাহর ফজল অকল পাওয়ার পরে এবং আমি আল্লাহর রহমত পাওয়ার জন্য পরে তারা যেন খুশি করে আনন্দ করে হোক, সুবহানাল্লাহ, আল্লাহ ফরমায় আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত, আবার অন্য আয়াতের মধ্যে ফরমায় আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কইয়া দেখুয়া আমি আল্লাহর ফজল এবং রহমত পাওয়ার পরে তো আপনার উম্মত হলে যেন খুশি করেন, তা আল্লাহর নবী কি রহমত, আবার আল্লাহ কইতে রহমত হওয়ার পরে খুশি করতাম, আমরা নবী পাইছি আমরা খুশি করতাম, আমি কারণ কোরআনে কইছি নে না না, আমার নবী রহমত নে না না, তো রহমত যেদিন আইছেন এদিন খুশি করতাম, কে কইয়া দিছেন আল্লাহ,
ওবা উসুলের একটা তো ফেকার কিছু মাথো কল কাদাও কল আছে, কিন্তু জানার দরকার আছে ডালাও ভাবে কই না যাই। হ্যাঁ লফজের মানার এতবার নস হইল গিয়ে চার কিসিম আছে, এবারতুন নস, ইশারাতুন নস, দলালতুন নস, ইক্তদাউন নস, ওগুন তো কমপক্ষে বোঝা লাগবো কোরআনে কোন দিকে মাতের কোন দিক দিয়ে নিয়ে কোনবার নেওয়া যাইব, কিন্তু কিছু কমপক্ষে জ্ঞান আমরা থাকার দরকার, এই সাইডটা সম্পর্কে কমপক্ষে জ্ঞান তো থাকার দরকার আছে। বোঝা গেল যে এই সাইডটা জ্ঞান নাই, উসুলের জ্ঞান নাই, তফসিরের জ্ঞান নাই, ফেকারও জ্ঞান নাই, শরীয়তের কোনো জ্ঞান নাই, ডালাও ভাবে রাসূলুল্লাহ করছেন না আর সাহাবায়ে কেরাম কলে করছেন না, হুনা ফুনি খারি একটাই খাওয়া হয় মিলাদুন নবী বেদাত বেদাত খাওয়া হয়। এর লাগে খেয়াল রাখবা কোরআনের ডাইরেক্ট আমরা কোরআনতেই পাইছি না নি, আমরা নবীর রহমত আর আল্লাহ কছেন রহমত পাইয়া খুশি করতাম, করছি না না কোনো রহমত পাইছি খুশি করছি। এখন আর একটু যাই, আল্লাহ ফরমায় রহমত নিয়ামত ফজল ইটা বাবা আমরা লেগিতা নিয়ামত নেনি, নিয়ামত হয়ে গেলে কিতা করতাম আমরা শুক্রিয়া করতাম আদায় করতাম, নিয়ামত হওয়ার পর কিতা করা লাগে শুক্রিয়া আদায় করতাম। আল্লাহ ফরমান লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, বান্দা তোমরা আমি আল্লাহ নিয়ামতের শুক্রিয়া আদায় করলে যত শুক্রিয়া আদায় করবা তত তোমরা নিয়ামতের আমি ইজাবা করবো বাড়াইয়া দিমু, তত বাড়াইয়া দিমু কিতা করবো বাড়াইয়া দিমু নিয়ামত বাড়াইয়া দিমু, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, নিয়ামত বাড়াইয়া দিমু আমি নানি কিতা করে দিমু নিয়ামত বাড়াইয়া দিমু। এখন ও একটা ভাইলা আমি যেদিন বাদ খাইছি আমি আমার আউলাদেকে পাইছি আমি আরো নিয়ামত আমার বাপ পিতা মাতা হাত পাও মুখ যেটা আছে সারা আল্লাহ আমার নিয়ামত দিছে, এই নিয়ামতের শুক্রিয়া করা আমার দ্বারা কিটা জরুরি, আমি শুক্রিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ উল্লিয়া ফিকির করি সুচর মধ্যে ভালাই আল্লাহ আমার এত সুন্দর হাত পাও দিছে, আমার সন্তান দিছে, আমার মা বাবা দিছে, দুনিয়া জীবিত আছেন আমার মা বাবা, এটা একটা নিয়ামত না নি, এটা একটা খুশি নিয়ামত, ও খুশির আমরা শুক্রিয়া আদায় করি, এটা একটা নিয়ামতের শুক্রিয়া আদায় করার পজিশন হইল গিয়া সুচা ফিকির করা, ও একটা হইল গিয়ে কিটার নাম কিটা লাইন শাকার তুম লা আজিদান না, মোরা ফিকির করতে লাগবো নিয়ামতার ফিকির করা, ওই আয়ার দ্বারা কিটা হইল নিয়ামতার ফিকির করতাম, ও একটা আমরা ফিকির করি বুঝতে পারছেন নি আপনারা। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমান আর একটা ধারণ হইল গিয়া নিয়ামতার শুক্রিয়া আদায় করার, ওয়া আম্মা বি নিয়মতি রাব্বিকা ফাহাদ্দিস ও সুবহানাল্লাহ, আল্লাহ কোরআনের মধ্যে ফরমান আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের চর্চা করো ও সুবহানাল্লাহ, নিয়ামত হওয়ার পরে নিয়ামতের চর্চা করা আর একটা সুক্রিয়ার নিয়ম, আর একটা কিতা সুক্রিয়া আদায় করার নিয়ম, ও দুই ধারণ নিল গিয়া আজ আল্লাহর হবিবরে পাইছি আর আজকে মহফিল যে একটা আলোচনা অনুষ্ঠানে ঈদে মিলাদুন্নবী মহফিল নেন এটা আল জামিয়াতুল মিসবাহিয়া মাজিদিয়া মাদ্রাসাত ঈদে মিলাদুন্নবীর মহাজ মহফিল অন্যানি, এই মহফিলটা নবীজির স্মরণীয় নানি নবীজির আলোচনা নানি, ও দিন আলোচনা আমি আলোচনা করি আপনারা বইয়া হুন্তরা আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস, আমরা নবীরে পাইছি আমরা নবীর নিয়ামত হিসাবে পাইছি আর এই নিয়ামতের শুক্রিয়া আমরা আদায় করিয়া রেখো কোরআনের দ্বারা, কোরআনের আয়াত আছেন না না কোরআনের হুকুম দিছেন না না আমরা পাইছি না না কোরআন থেকে পাইছি, আর একটা শুক্রিয়া দেয়। এখন ওদিন ঈদ করলাম এখন ঈদের দলিল নিতানি কোরআন থেকে নিতানি কোরআন থেকে ঈদের দলিল অভিনকা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান ওয়া ক্বালা ঈসা ইবনু মারইয়াম ক্বালা আল্লাহুম্মা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাঈ তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা, হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে দোয়া করেন ওয়া আল্লাহ আসমান থেকে আপনি দস্তরখান খানি ফাটাকুয়া, ওয়া আল্লাহ আমরা লাগে আসমান থেকে দস্তরখান ফাটাকুয়া আর ওদিন ফাটাইন আমরা যেদিন ফাটাইবা ও দিনটারে আমরার লেগে এবং আমরার পূর্ববর্তী এবং এখন করলে গিয়া এবং পরবর্তীর লেগিয়া এটা ঈদ হিসাবে হইব, এটা কিতে হইব ঈদ হিসাবে মাইতে কইন ইবন তে কইন দুই ঈদ ছাড়া আর ঈদ নাই আর ঈদের নামাজ খানো তো গাইন, আমার প্রশ্ন হইল গিয়া ঈদুল ফিতরের দিন নামাজ দুই রেখাত আছে, ঈদুল ফিতর ঈদুল আজহারও দুই রেখাত নামাজ আছে আর ঈদে মিলাদুন্নবীর নামাজ খানো, আমি এখন পাল্টা প্রশ্ন করলাম যে আয়াত দ্বারা কোরআনের মধ্যে আইছে আল্লাহুম্মা আনজিল আলাইনা মাঈদাতান মিনাস সামাঈ তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা, ঈসা আলাইহিস সালামে ফরমান আসমান থেকে নাজিল করা দস্তরখান যেদিন আইয়া বসিব ওদিন আমরার লেগে আমরার পরবর্তী ওরার লেগে ঈদ হিসাবে হইব, ঈদের নামাজ কয় রেখাত আসলো কোরআন দ্বারা হোক হাদিস দ্বারা হোক উসুল দ্বারা হোক চাই ফেকার দ্বারা ইতিহাস দ্বারা সাবিত করিয়া দেখাইও যান কোরআনে কইছেন ঈদটা তোমরা এই দুই ঈদ তো গাও আর আল্লাহ কই নিন ঈদ আসমান থেকে নিয়ামত একটা নিয়ামত পাইছেন ঈসা আলাইহিস সালাম আমার কৌমে ও দিনটার আল্লাহ কিতা করছেন ঈদ পালন করাইতরা ঈসা আলাইহিস সালাম কিতা কয় ঈদ ঈদিনটা কিতা ঈদ
ঈসা আলাইসাল্লামের পক্ষ দোয়া করছেন আসমানটি খানি পাইলে এদিন ঈদ হিসাবে পালন করবা, কিতা করবা, ঈদ পালন করবা। আচ্ছা শুনছেন, আসমান থেকে সাধারণ খানি নাজিল হওয়ার কারণে ঈসা আলাইসাল্লামে ঈদ পালন করার কথা কইছেন। আল্লাহ এখন কোরআন লিপিবদ্ধ করে লাইছেন, কোরআনের আয়াত নাজিল করে ফেলাই দিচ্ছেন। আমরা নবী নিয়ামাতুল কুবরা, যার কারণে ঈসা আলাইসাল্লাম আইলা কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করলো। ও নবী যেদিন আইছেন এদিন করে ঈদটা কিতা ঈদ হয় নানি, ঈদ হয়নি না না জি? যদি ঈসা আলাইসাল্লাম ঈদ করতে পারেন আসমান থেকে নাজিল করার, নাজিল করার দস্তারখান পাওয়ার পরে, তাহলে আমরা নবী আওয়ার কারণে আমরা ঈদ করতাম পারি। ব্যতীত কোনোর মধ্যে কোনো শখ সন্দেহ নাই, গেল কোরআন থেকে। এখন হাদিস শরীফের মধ্যে এখন রসুল্লাহ কোনোদিন কষলানি, হাই রে হায় মরছি জানে। মুসলিম শরীফের হাদিস 2640 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2640 নম্বর হাদিস আন্তরা ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ফরমান, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিল ইসনাইন ফাকালা ফীহি বুলিতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রতি সোমবারে রোজা রাখতা, আর এই রম্বা সোমবারে রোজা রাখা দেখিয়া সাহাবায়ে কেরামগুলো প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে রোজা কেন রাখেন? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ফীহি বুলিতু, এইদিন আমি এই জমিনের মধ্যে তশরীফ আনছি, অর্থাৎ আল্লাহ আমার এই দিন জমিনও ফাটাইছেন। ওয়া ফীহি উনজিলা আলাইয়া, আর এই দিনের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করছেন, এর লাগে আমি শুকরিয়া তান, আমি আল্লাহর দরবারে রোজা রাখিয়া ঈদে মিলাদুন্নবী পালন করি। নবী যে নবী মিলাদুন্নবী পালন করছেন না, নবী যে তার মিলাদ নবী কিতা করছেন, রোজা দ্বারা পালন করছেন। তা আমরা রোজা দ্বারা পড়ব, তুমি করো না তে, জুলুস করার দরকার নাই, মহফিল করার দরকার নাই, মিলাদ মানো না, রোজা রাখো না, তুমিও মিসকিন অকল খাবাও না, এটি মিসকিন অকলরে খাবাও, মেসা বকলরে খাবাও, গরিব অকলরে সাহায্য করো, তো মিলাদ পালন হইব। জরুরি না দেয় জুলুস যাইতাই, জরুরি নাই মহফিল করাইতাই, জেলা পারো ওলা আদায় করো না, ওলা পালন করলো তো হইছে। খুশির শরীর কইতে তো নিসার তেরে চেহেল পেহেল পর হাজার ঈদ রবিউল আউয়াল সিবায়ে ইবলিস কে জাহান মে সবি তো খুশিয়া মানা রহে হে। এই পৃথিবীর জমিনের মধ্যে ইবলিস ছাড়া সমস্ত জান আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মিলাদের আনন্দ খুশি উল্লাস করছে, আনন্দ পালন করছে, নবীজির মিলাদরে পালন করছে, বুঝতেছি না? আনন্দিত হয়েছেন সব মখলুক সকল, একমাত্র ইবলিস, তুমি বেজারও কি, তুমি খার কোন দলের অন্তর্ভুক্ত হইতে ছাড়ায় এর লাগিয়া। এরপরে কইন হাদিস শরীফ আছেন, এই তো ডাইরেক্ট আছে, ইহা তককে বেওকুফ হলে প্রশ্ন করিয়া তো কইন মিলাদ শরীফ হাদিস শরীফের মধ্যে নাই, মিলাদ শব্দ পর্যন্ত কইন মিলাদ নাই। কিন্তু সিয়াস ইত্তার কিতাবও পড়েন এরা, বখারি শরীফ পড়িয়া আলিম হইছেন নিনা, আনা বখারি পড়িয়া আলিম হইছেন, সিয়াস ইত্তার কিতাব মনে হয় তাই পড়িছেন না জীবনে, আনা পড়িয়া ইতার টাইটেল দিয়া জমিনের মধ্যে ফিতনা পড়া সরাইবার লেগে মনে সারিয়া দিলাইছেন এরা রুস্তা দেখলে, ওখানো আমার লয় অথবা এরা রুস্তা দেখলে বেলা করে শিক্ষা গ্রহণ করছেন না, এর লাগে তাই সমাজের মধ্যে ফিতনা কথা। নতুবা তিরমিজি শরীফ পড়িতে আসলো, আবু ঈসা আবু মুহাম্মদ ঈসা তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিরমিজি শরীফের মধ্যে ডাইরেক্ট একটা মিলাদুন নবীর বাপ পর্যন্ত বান দিলাইছেন, বাবু মাজা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া, বাবু মা যা বাবু বাবু মা যা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া বাব হযরত আবু ঈসা রহমতুল্লাহ আলাইহি বাপ বান্দি লইয়াছেন। আর এটা আস্তা তিরমিজি পড়লা, বুখারী পড়লেন, সিয়াস ইত্তার কিতাব পড়িয়া খান থেকে আইলা, আই এখন মিলাদ নাই হদিস শরীফ, আস্তা এক বাব আছে, একটা পাঠ কইন নানি, পাঠ এক পাঠ থাকে নানি, অন্য পাঠের মধ্যে বেজান গল্প পদ্য ফলতে থাকে নানি না, এর ভিতরে এক পাঠ আনি লাইছে মিলাদুন নবীর রূপে আবু মুহাম্মদ ঈসা রহমতুল্লাহ আলাইহি, আবু মুহাম্মদ ঈসা তিরমিজি রহমতুল্লাহ আলাইহি একটা বাপ বান্ধি আনছেন, কই এটা মিলাদ নাই হদিস শরীফের মধ্যে, আর তিরমিজি শরীফ একটা বাপ বান্দা। ও বাপ এখন ওদিন কই নানি খানা, এগুন দেখুন গুমত এখন হজাগ, একটা আছে নানি হজাগ গুমাই, ইটারে চালানি যায়নি হজাগ এটা গুমত এখন, ইটারে তো কোনোদিন চালাইয়া পারতে না, লাস্তাইলে উঠিত না, এগুন দেখি এখান প্রমাণ আছে, আপনারা প্রমাণ করতে চাইলে একবার চেষ্টা করেন জানি, কোনো দিন গুমত থাকে এক দুই তিনবার ডাক দিলে হজাগ লই না, দেখুন লাতেন জানি এর বাদে উঠতো না, দুই তিনটা লাতো মারি দেন জানি, প্লাস এগুন হ্যাঁ খাইনি বফার হিসাবে হইব, এগুন বনাস হিসাবে উঠতাম না, দেখো মাদুর দিয়েছেনি, কারণ এগুলো হজাক মিথ্যার হজাক, এই গুমো রয়েছে, এগুলো আপনি লাতেই তুলতে পারতেন না, দেখো গুমো আছে, এগুলো খালি দিন একবার ডাক করবেন, ও বা উঠো না, দাস করে উঠিব,
উঠবেন না এখন চান, এখন দেখুর বিদ্যা রাখবার রসুল্লার বিদ্বেষ ভরা, নবীজির গোস্তাকে অন্তর ভরা, আর দেখুন রসুল্লার বুঝতে তার অন্তরটা বড়ি লাইছি, এগুলো তো দলিল দে তো বুঝা হইগে কোনোদিন মানত না। তারপরে তারপরে দিল দেশে কোন দিলাম বলে আমরা কাছে এটা দলিল হল আছে, আমরা কাছে এটা আছে দলিল হল আছে, আমরা জানি এটা আছে, আর বাদ কইলাম তুমি তোরা তুই চেষ্টা করলাম যদিন দিলের মধ্যে মহাব্বত অন্তরা হামা আর তোরা দিল খান সুচিয়া চিন্তা কল্পনা করি মাতুন জানি চিন্তা ভাবনার করার চেষ্টা করতো ওই লাগে মাতিলাম, বুঝতে পারছি তুই তো মিলাদুন্নবী আমরা আলন খরি খরমু কেন না মিলাদুন ওইটা কোন এটা আমরা দেখাই না নি মিলাদ ইটা রসুম ইটা রসুম আলন করেন তা কয় তাই রে শহরের মধ্যে ফরমান মিলাদ রসুম নহি, মিলাদ রসুম নহি ইয়ে আকীদা হে, মিলাদ রসুম নহি আকীদা হে, মিলাদ রিওয়াজ নহি ঈমান হে, মিলাদ দিখাওয়া নহি ইজহার হে, মাহে রবিউল আউয়াল লমহা লমহা মুহাব্বত হে আর লহজা লহজা আকীদত হে। মিলাদুন নবী আমরা দেখাই বলি করি না, মিলাদুন নবী আমরা এটা রওয়াজ নাই, এটা আমরা রসুম নাই, এটা আমরা ইমান আমরা আকীদা আমরা মহব্বত, এটা আমরা ইজহার করি নবীর মহব্বত রে, আমরা বহি প্রকাশ হই আমরা মিলাদুন নবীর মাধ্যমে, আমরা ইমান মজবুত হয় নবীর ফিকির করলা নবীদের নিয়ে আলোচনা করা আমরা জীবন রঙ্গিন হয়, আমরা কল শান্তি মিলে নবীর মিলাদের আলোচনা শুনলে আমরা দিলে আত্মায় শান্তি পায়, আমরা সুকুন মেহসুস করি, আমরা দিলে শান্তি পায়, জীবনের সারা ভুল জীবনের সারা ক্লান্তি আমরা দূর হয়ে যায়, যারা ফিকির চিন্তাধারণা সব আমরা দূর হয়ে যায়, সারা এত টেনশন আছে সব মুক্তি হয়ে যায়, আমরা টেনশন মুক্ত আমরা লাভ করি আমরা নবীর মিলাদ দ্বারা এত শান্তি পাই, মাত বুঝ পাইছেন নি এর লাগে আমরা মিলাদ পালন করি না নি, আমরা মিলাদ পালন করবো না না কিয়ামত পর্যন্ত মিলাদ থাকবো নি না না, মিলাদ পালন করতে হইলে মাস সুস্থ মস্তিষ্কর দরকার আর আত্মা ওখান পাক পবিত্র হওয়ার দরকার আর কিচ্ছু লাগে না, আর নবীর মহব্বত করতে দলিলের প্রয়োজন পড়ে না, মিলাদ করতে হইলে সামান্য নবীর প্রতি মহব্বতের দরকার আর কিচ্ছু লাগে না, অন্যান্য ফায়দা করিলাও আর একটা দরকার আছে, শাহিরে শেয়ারের মধ্যে ফরমান শাহিরে শেয়ারের মধ্যে ফরমান তোরা আর একটা দরকার আছে, নবীর মিলাদ পালন করতে হইলে নবীর মহব্বত রাখতে হইলে জায়গা দিতে হইলে অন্তরের মধ্যে শরীরে যে একটা রক্ত আছে না না ব্লাড আছে কিতা এটার নাম ব্লাড রক্ত একটা পবিত্র হওয়ার দরকার আছে, মাত বুঝেছি আদব কি বাত করুঙ্গা হদুদ কে আন্দর, শাহিরে শেরের মধ্যে ফরমান আদব কি বাত করুঙ্গা হদুদ কে আন্দর, নবী কা দিন হে শামিল দুরুদ কে আন্দর, নবী কা মিলাদ ওহি মানাতা হে হালাল খুন হো শামিল বজুদ কে আন্দর, আমরা হালাল খুনওয়ালা আছি, আমরা শরীরে একটা রক্ত দৌড়ায় আমরা এটা বড় হালাল আছে, এগুলোর মধ্যে কোনো বেজাল নাই, এর লাগে আমরা নবীর মিলাদ প্রশ্ন করি না, তোমার প্রশ্ন হয় তোমার রক্তের মধ্যে প্রশ্ন করি একবার নিশ্চয় ব্লাডের মধ্যে কিতা বেজাল আছে, নাইলে নবীর মিলাদ নিয়ে প্রশ্ন করার কথা না, আর নবীর মিলাদ অস্বীকার করার বিষয় না, আর নবীর মিলাদ বিতর্কের বিষয় না, এটা কেন বিতর্ক বানাইলাম আমরা এটা বুঝার বিষয় আছে, কারণ নবীজির মিলাদ অস্বীকার করি কাফির, নবীর সিরাতের অস্বীকার করাও কাফির, আমরা মিলাদুন্নবীও মানি আমরা সিরাতুন্নবীও মানি, কারণ মিলাদ হইল গিয়া স্মরণের বিষয় আর সিরাতুন্নবী হইল গিয়া অনুসরণের বিষয়, আমরা মিলাদুন্নবী স্মরণ করি সিরাতুন্নবীর অনুসরণ করি, এর লাগে আমরা মিলাদুন্নবী স্মরণ করবো মৌত পর্যন্ত, আমরা নসল বনসল যত আইবা সবরে আমরা ওলা নসিহত করি যাইমু ওলা শিক্ষা দিয়ে যাইমু বলে মিলাদুন্নবী আওয়ার লগে লগে আমরা স্মরণ করি, এইটারে মিলাদুন্নবী স্মরণ করলে ইমাম তাজা থাকবো কল্প তাজা থাকবো কল কলবের মধ্যে শান্তি পাইবা কলবের মধ্যে শান্তি পাইব আত্মায় শান্তি পাইব, আর নবীর সিরতের অনুসরণ করিও এটা আমরা সবসময় নসিহত থাকবো কেমত পর্যন্ত জারি থাকবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের যতক্ষণ পর্যন্ত এক একজন আশিকের রসুল পৃথিবীর জমিনের বুকুর মধ্যে জিন্দা থাকবো শ্বাস যতক্ষণ পর্যন্ত নাকো সুতা ধরার পরে যত দেখবা শ্বাস দাঁড়িয়ে আছে ততদিন পর্যন্ত পৃথিবীর বুকুর মধ্যে ঈদে মিলাদুন নবী জারি থাকবো পালন করবা, এটা খেয়েও যত বিদ্যা যত নিষেধাজ্ঞা খরকা বাউতবাজি কামও লাগতো না, আর যদি কোনো বুঝার বিষয় থাকে আও উদার মনে কই আহলে সুন্নাতুল জামাত সবসময় রেডি আছি, আপনারা বুঝার লাগে আইলেও আমরা বুঝাইতে রাজি আছি, মোকাবেলা করার লাগে হইলে মোকাবেলা করার লাগে প্রস্তুত আছি, যদি খুব বহাস করতে বহাস করি একটা বিষয়ে ডিসকাস করা তাও আমরা রাজি আছি, প্রশাসন প্রশাসনের সামনে লইয়া
নিরাপত্তা দিবাই বাস সামনে বইমু। আর না আমরা ডর একটা আছে আর কিছু ডর না, ইতিহাস সাক্ষী আছে যত জায়গার মধ্যে আসি। আলোচনা তোল জামাত দলিল দিয়ে কোনোদিন আলোচনা তোল জামাত আড়াইতে পারছো না, কিন্তু লাঠি দিয়ে আড়াইছি কেন আমরা জানি। কিন্তু তোমার তোমার লাঠির জোর আর আমরা কিতাবর জোর ওখান দেখা যায়। এর লাগে প্রশাসন যদি সামনে রাখতে পারো, প্রশাসন নিরাপদ রাখিয়া যদিন মিলাদুন্নবী হোক যে কোনো আলোচনা তোল জামাতের আকাইদ বিষয় নিয়ে বহাস করার বিষয় থাকে আমরা প্রস্তুত আছি আলোচনা তোল জামাতের পক্ষে। কেউ না থাকলে আমি একলা প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ। এর লাগে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমরা প্রত্যেকের মিলাদুন্নবীর স্মরণ আর সিরাতুন্নবীর অনুসরণ করার তৌফিক দিতে হোক। আল্লাহুম্মা আমিন।